উলবিরিয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বৈকুণ্ঠপুর শীতলাতলায় 200 পরিবারকে শুকনো খাবার, শাড়ি, ধুতি ও শিশুদের পোশাক দেওয়া হয় হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ ও ফুলেশ্বর ড্রিম হোমের আবাসিক বৃন্দের পক্ষ থেকে। 26 মে যেভাবে আমাদের প্রতিনিধি সুরজিৎ আদক এক বুক জলে দাঁড়িয়ে উলবিরিয়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার জলবিঘ্ন চিত্র তুলে ধরেছিলেন, সেই খবরের জেরেই কয়েকটি পরিবারকে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন যারা, তাদেরকে আমরা অসংখ্য বাংলা খবর 21 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উলুবিরিয়া থেকে আমাদের প্রতিনিধি সুরজিৎ আদকের দেখুন সেই রিপোর্ট। দেখো না।